অনেক দিন আগের কথা শান্তিপুর গ্রামে একজন কৃষক ছিল আর কৃষকের বাড়ির পাশে একটু জমি ছিল আর সেই জমিতে কৃষক অনেক গাছের চারা লাগিয়েছিল গাছের চারাগুলো দেখতে খুব সুন্দর ছিল বাহ চারাগুলো খুব সুন্দর হয়েছে গাছের পাতাগুলো কত সুন্দর যেন সবুজের সমারোহ আর কিছুদিন গেলেই চারাগুলো বেশ বড় হয়ে যাবে তখন এগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো আর সেই কৃষকের একটি কুকুর ছিল কুকুরটি মালিকের কথা মতো কাজ করতো সে সারাক্ষণ বাড়ি পাহারা দিত বাড়িতে যেন কোনো চুর আসতে না পারে সেদিকে কেয়ার রাখত একদিন সকালবেলা একটি ছাগল এসে কামারে ঢুকে পড়ে সে গাছের কচি পাতা খাওয়া শুরু করে কৃষক তখন বাগানে এসে দেখতে পাই ছাগল তার গরু খেয়ে ফেলছে এই সর্বনাশ করে ফেলল রে সর্বনাশ করে ফেললো বেটা ছাগল আমার সব গাছের চারা খেয়ে ফেললো এই ছাগল আবার কোথা থেকে আসলো আজকে ওকে বাড়িতে নিয়ে বেঁধে রাখবো গাছ খাওয়ার মজা ওকে বুঝিয়ে দেবো কৃষক তখন ছাগলটিকে দূরে বাড়িতে নিয়ে চলে যায় সে ছাগলটিকে একটি গাছের সাথে বেঁধে রাখে বেটা পাজি ছাগল তুই আমার গাছ খেয়েছিস আজকে তোকে সারাদিন এখানেই থাকতে হবে আজকে সারাদিন না কে থাকবি মালিক দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আর কোনো দিন আপনার গাছে চাড়া খেতে আসব না আমাকে কমা করে দিন আমাকে যেতে দিন বেটা পাজি ছাগল তোর কোনো কমা নেই আজকে সারাদিন তুই না কে থাকবি তাহলেই তোর উচিত শিক্ষা হবে এই কথা বলে কৃষক গড়ে চলে যায় ছাগলটি তখন একা কান্না করতে থাকে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পরে কুকুরটি কাছে গিয়ে দাঁড়ায় কি হয়েছে তোমার বাড়ির মালিক তোমাকে কেন রেখেছে কুকুর ভাই তখন আমার অনেক কোদা লেগেছিল যার ফলে আমি মালিকের গাছের পাতা খেয়েছিলাম এখন আমাকে বেঁধে রেখেছে আমার বাড়িতে দুইটি ছানা আছে ওরা দুধ খেতে না পারলে মারা যাবে এই কথা শুনে কুকুরের খুব মায়া হলো এবং সে ছাগলটিকে ছেড়ে দিল তখন ছাগল খুব খুশি হয়ে গেল কুকুর ভাই তুমি আমাকে আজকে অনেক বড় উপকার করলে আমি কোনোদিন তোমার এই উপকার বলতে পারবো না ঠিক আছে তোমাকে ধন্যবাদ আর কোনোদিন মালিকের চারাকেতে খেতে আসবে না তখন ছাগল তার বাড়িতে চলে যায় এরপর থেকেই কুকুর এবং ছাগলের খুব বন্ধুত্ব তৈরি হয় তখন তারা একজন আরেকজনকে সাহায্য ও সহযোগিতা করতে থাকে